গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এদিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে কাকদ্বীপ থানার প্রশাসন একটি পদযাত্রার আয়োজন করেন। এই পদযাত্রায় কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে ইয়ংস্টাম রোড পর্যন্ত হয়েছে। আজকের দিনটিতে এই পদযাত্রার মাধ্যমে মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সতর্কীকরণ করা হয়। এই দিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি মহাশয় ও কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ মহাশয়। অ্যান্টি ড্রাগ ডে মানে মাদক বিরোধী দিবস, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেই উপলক্ষে মানুষকে সচেতন করতে যে এই মাদক মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর দিক ডেকে আনে। তো মাদক যাতে এই ড্রাগ যাতে কেউ না খায়, এই ড্রাগের যে ভয়ঙ্কর একটা প্রভাব তার হাত থেকে যাতে মানুষ নিস্তার পায়, মুক্তি পায়, সেই জন্য সাধারণ মানুষকে সচেতন করতে কাকদ্বীপ থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে বিভিন্ন ব্যানার, সুসজ্জিত ব্যানার নিয়ে কাকদ্বীপ থানা পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন, যারা স্টাফ আছেন, তারা কাকদ্বীপের বুকে চৌরাস্তা থেকে একটি সুন্দর পদযাত্রা করেছেন। কাকদ্বীপ থেকে আনন্দ দাসের রিপোর্ট, কাকদ্বীপ ডট কম।